মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভাগুলিকে নির্দেশ দিয়েছেন যে রক্তর যে আকাল চলছে এই সময় সেই জন্যই আমরা প্রতি ওয়ার্ডে করছি। আজকে আমাদের 11 নম্বর ওয়ার্ডে যেখানে আমাদের মীরা ঘড়ুই আমাদের কাউন্সিলর আছেন, ও এখন কোয়ার্ডিনেটর, ও সহ ওয়ার্ড কমিটির সকলকে নিয়ে আজকে সেই মহতি রক্তদান শিবির আমাদের দক্ষিণ বাদকোনা কালীমার কালীতলায় অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি কতজন দিয়েছে রক্ত এখন পর্যন্ত? রক্ত এখন পর্যন্ত এই তো 8-10 জন দিয়েছে, পরপর হবে, কারণ প্রত্যেক ওয়ার্ডেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান শিবির চলছে। 100 জনের টার্গেট আছে। মানুষের সাড়া কেমন পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে? বিভিন্ন ওয়ার্ডে খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ রক্ত মানুষ দিতে উৎসবের মতো দিতে আসছে। সবাই, মেয়েরাও আসছে, মায়েরাও আসছে, প্রত্যেকে আসছে, কারণ এই যে কোভিড পরিস্থিতি, এই যে প্যান্ডেমিক যে সময়, সেই সময় যে মানুষ এত আগিয়ে আসবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে প্রত্যেকে রক্ত দিতে আসছে, মুমূর্ষু রুগীরা, যাতে তারা জীবনটা ফিরে পায়। শুনুন, এই যে দীর্ঘদিন ধরে যে করোনার আতঙ্ক, এই করোনার আতঙ্কে সবাই এমনই আতঙ্কিত হয়ে আছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিল না। সর্বদলীয় মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেক জায়গায় রক্তদান শিবির করার উনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা জানিয়ে 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আরম্ভ করেছিল, 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কর্মী বৃন্দারা আজকে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই যারা আয়োজক তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, যারা রক্ত দিতে এসছে, যারা নিতে এসছেন, প্রত্যেকে আমরা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আজকের এই করোনা পরিস্থিতিতে যেভাবে প্রত্যেকে এগিয়ে এসেছে, এবং আমরা সবসময় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা তাদের একটাই আদর্শ হচ্ছে তারা মানুষের পাশে থাকতে চায়। সে করোনার আতঙ্কে আতঙ্কিতই হোক বা রক্ত অল্পতায় কোনো রোগী যদি ভোগে আর কি, তার পাশেই থাকতে চায়। তাই সেই জন্যই আমরা কিন্তু 11 নম্বর পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করেছি। প্রত্যেকেই এসে সেই হিসেবে প্রত্যেককে আসলে একটাই অনুরোধ রাখব, যদিও সমস্ত রকম বিধিনিষেধ মেনে চলছে, করোনার যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো আমি সকলকে বলবো আপনারা সেগুলো মেনে চলুন, কারণ তাকে মেনে চলার ক্ষেত্রে তার যে একটা সুফল ইতিমধ্যে আমরা আমাদের রাজ্য পেতে আরম্ভ করেছে। তাই প্রত্যেককে বলবো আরও যে 15 জুন পর্যন্ত সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যে বিধিনিষেধ আরোপ করেছেন সেটাকে মেনে চলার জন্য সকলকে অনুরোধ রাখছি। আমরা সত্তর এই বিশ্ব থেকে যাতে করোনা মুক্ত হয় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। যারা করোনায় মানে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই মুহূর্তে প্রার্থনা জানাই যে আগামী দিন থেকে কেউ যেন কোনো আত্মীয় পরিজন করোনায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে না যায়, সেইটাই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা জানাই। এবং সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যেভাবে করোনা নিয়ে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন, ওনাকে আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই, কারণ এই একটা দেখলেন তো জ্বর যে এসেছিলো, ঝড় এসেছিলো, সেই ঝড়কেও কীভাবে উনি সামাল দিয়েছেন এর জন্যে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাবো। সারা বিশ্ব কিন্তু ওনাকে মানে প্রশংসা করছে যে কীভাবে আজকে এই জ্বরকে উনি মানে জ্বরের কবল থেকে কীভাবে জনগণকে রক্ষা করেছে। তাই আসুন সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যারা সর্বভারতে তৃণমূলের কর্মী বৃন্দা আছি সকলে আসুন সেই আদর্শকে মানে পাথেয় করে আমরাও মানুষের পাশে থেকে, যারা দুর্গত যারা অসহায় তাদের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করি, কারণ মানুষের ধর্মই হচ্ছে মানুষের উপকার করা। সেই একটা গানের কলি দিয়ে যদি বলি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না, সেই সহানুভূতি দেওয়ার জন্য সকলকে অনুরোধ করলাম। করোনায় আক্রান্ত হলো প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, করোনায় আতঙ্কিত হয়ে তাকে আপনারা বাধ্য করবেন না, তার পরিচর্যা করার চেষ্টা করবেন, তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এইটাই প্রকৃত মানুষের ধর্ম হবে। কারণ আমি হয়তো আমিও মানুষ, আর যারা ডাক্তারবাবু নার্স আছে তারাও মানুষ, তারা যদি পরিচর্যা করতে পারে আমরা কেন পরিচর্যা করতে পারবো না। অনেক সময় দেখা যায় একটা করোনা আক্রান্ত রোগীকে অনেকে ফেলে রেখে চলে যাচ্ছে, এটা কিন্তু মনুষ্য সমাজে ঠিক নয়। তাই প্রত্যেককে বললো আসুন, আমরা সবসময় সে যত কঠিন রোগে আক্রান্ত হোক না কেন আমরা মানুষের পাশে থাকবো, আসুন। সেইটাই প্রত্যেককে আমি সেই স্বপ্ন নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে শুভ দিনের শুভক্ষণ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।